করিমগঞ্জ অব্যাহত আছে অবৈধ গরুর বাজার আর বিধানসভাত গোমাতা সুরক্ষার বাবে অনা হয়েছে গো সুরক্ষা বিধেয়ক, কিন্তু তার মাজতে চলি আছে অবৈধ গরুর অমরমীয়া বেহা। সমগ্র রাজ্যতে কোভিড সংক্রমণ প্রতিরোধের বাবে চলিছে সাধ আইন। আমি কিছু দৃশ্যাংশ দেখাইছো, যেহেতু অবৈধ গরুর বাজার এটা রাজ্যের ভিন্ন প্রান্তত অব্যাহত আছে আর দেখিলে পাওয়া গেছে অবৈধ গরুর বাজারত নাই কোনো সামাজিক দূরত্ব, নাই মাস্ক, হাজার মানুষের ভিড়ের মাজতে চলিছে গরু কিনা বেচা। আর নিউজ টাইম কেমেরাত বন্দী হয়েছে এই ভয়ঙ্কর দৃশ্য, যেহেতু বর্তমান সময় রাজ্যের সর্বত্রে কোভিডর পরিস্থিতি উদ্বিগ্ন হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর বর্তমান যেহেতু বিধানসভার বাজেট অধিবেশনও চলি আছে, তাত গো সুরক্ষা আইনের কথা বারুকয়ে উল্লেখ করা হয়েছে, তেনে সময়তে দেখিলে পাওয়া গেছে এক ভয়ঙ্কর দৃশ্য, যে নিউজ টাইম কেমেরাত বন্দী হয়েছে। বিনোদিনী জিপিতে যেভাবে আজ এই করোনা মহামারীর সময় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে সেখানে বিশাল সংখ্যার গরুর বাজার চলছে, আমি বুঝতে পারছি না নিলামবাজার থানার নাকের ডগার সামনে এরকম একটি অবৈধ গরুর বাজার চলছে, অথচ পুলিশ প্রশাসন এবং করিমগঞ্জের জেলা প্রশাসন পুরোপুরি নিশ্চুপ হয়ে আছে, ওরা বুবার ভূমিকা এখানে পালন করছে। সমগ্র আসামে আসাম সরকার যখন সমগ্র আসামকে গোবংশকে রক্ষা করার বিল আনছে, তখনই করিমগঞ্জ জেলায় এর উল্টো ব্যক্তি